মুর্শিদাবাদ সিপিএমের নতুন মুখ এই প্রথম। মুর্শিদাবাদ জেলা সিপিএমের শীর্ষ পদে এলেন কোন সংখ্যালঘু নেতা। সিপিএমের মুর্শিদাবাদ জেলার সম্পাদক হলেন প্রাক্তন যুবনেতা জামির মোল্লা। জামির মোল্লা এদিন 23তম সম্মেলন মঞ্চ থেকে সম্পাদক নির্বাচিত হন। সিপিএম রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র এদিন রবীন্দ্র সদনে সম্পাদক হিসেবে জামির মোল্লার নাম ঘোষণা করেন। আমরা হিন্দু মুসলমান দেখি না তো, আপনি বোঝেন, আমরা হিন্দু মুসলমান দেখি না। আমরা দেখি যে সর্বক্ষণের কর্মী কিনা, তিনি রাজ্য কমিটিতে রাজ্য স্তরে কোথায় আন্দোলন সংগ্রামে ছিলেন, জেলাতে তাঁদের ভূমিকা কি ছিল, আমাদের পার্টি যা দেখে সেই সব দেখেছেন। মানে আমি তো আমরা করি না, এখানে রাজ্য কমিটি থেকে কিছু করে না। বহরমপুর রবীন্দ্র সদনে চৌঠা ও 5ই জানুয়ারি দুদিন ধরে এই সম্মেলন চলে। জেলার বিভিন্ন প্রান্ত থেকে প্রায় 400 জন প্রতিনিধি দর্শক সম্মেলনে অংশ নিয়েছিলেন। ব্যুরো রিপোর্ট, মধ্যবঙ্গ নিউজ।